মিঠি ঝরে ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সৌর্য রায়কে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু রায় কোনোভাবেই তার অপমানগুলো ভুলতে পারছে না। রায় সৌর্যকে বারবার সে কথাটাই বুঝিয়ে বলতে থাকে। রায় সৌর্যকে বলে, কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে আমি আর আঙ্কেলের সেবা যত্ন করতে পারছি না, আই এম সো সরি। রায়ের কাছ থেকে এরকম উত্তর পেয়ে সৌর্য বেশ নিরাশ হয়ে পড়ে, কারণ সৌর্য ভালো করেই বুঝতে পারছে নীলু তার বাবার কোনো রকম সেবা যত্নই করতে পারবে না। এদিকে রায়ও তার কথা মতো যেতে রাজি হচ্ছে না। এরপর সৌর্য বাড়িতে ফিরে এসে সবাইকে সবটা জানায়। নীলু তখন সবার মাঝে বসে বলে ওঠে সে তার শ্বশুরের সেবা যত্ন করতে চায়। সৌর্যর বাবা বলে, না, তোমার মতো মেয়ের কাছ থেকে আমি কোনো রকম সেবা যত্ন পেতে চাই না। নীলু তার শ্বশুরের এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর প্রতিদিন সকল ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।